Panvision TV presents. মাছ মাংস এগুলো খাওয়ার পর দাঁতের যে ফাঁকা সেখানে ঢুকে থাকে, তো এই ক্ষেত্রে অনেকেই খিলাল করে, তো এই জিনিসটা করা কি ঠিক হবে কিনা বা কোনো ক্ষতি হবে কিনা? খুবই যোগ্যপযোগী, মানে এখনকার সময়ের সাথে খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন আপনি। বিশেষ করে আর্শ জাতীয় খাবারগুলো আমাদের দুই দাঁতের মাঝখানে অর্থাৎ ইন্টারডেন্টাল স্পেসে আটকে থাকে, সেটা বিভিন্ন কারণে হতে পারে, ডেন্টাল পকেট থেকে হতে পারে বা মিসিং টুথের কারণে হতে পারে বা কোথাও ক্যারিয়াস ক্যাভিটি থাকে, যে প্রক্সিমাল যে ক্যারিজগুলো থাকে অর্থাৎ দুই দাঁতের মাঝখানে যেসব ক্যারিজগুলো থাকে সেই ক্ষেত্রে এই সমস্যাগুলো আমরা বেশি পেয়ে থাকি। তা যদি কোনো ক্যারিয়াস লেশনের কারণে হয়, কোনো ক্যাভিটির কারণে বা কোনো ফ্র্যাকচারের কারণে হয়ে থাকে, তাহলে সেটা আমরা আমাদের ক্লিনিকে আসলে চিকিৎসা দিয়ে থাকবো। যদি নর্মাল কোনো ডেন্টাল ইন্টারডেন্টাল স্পেস থাকে বা ডেন্টাল পকেটের কারণে হয়, সেক্ষেত্রে টুথপিক, লাঠি, কাঠি, ম্যাচের কাঠি বা শলা এই জাতীয় কিছুই মুখের ভিতরে দেওয়া যাবে না। এতে হিতে বিপরীত হয়, সাময়িকভাবে হয়তো পেশেন্ট উপকৃত হচ্ছে যে খাদ্যকণা বের হয়ে যাচ্ছে, তার ব্যথাটা কমে যাচ্ছে বা খাবারটা, পেশেন্ট তো মহাখুশি, আমার সমস্যা আমি সমাধান করতে পারছি। কিন্তু আমরা ডাক্তাররা যেটা সাজেস্ট করি সেটা হচ্ছে অবশ্যই ডেন্টাল ফ্লস ব্যবহার করতে হবে। ডেন্টাল ফ্লস হচ্ছে এক ধরনের সুতা যেটা হচ্ছে মেডিকেটেড করা থাকে, মেডিকেশন করা থাকে, এই ফ্লসের উপরে এক ধরনের ওয়াক্সিং করা থাকে, অ্যান্টিব্যাকটেরিয়াল ওয়াক্সিং করা থাকবে। দর্শক দেখবেন আপনারা যখন ইউজ করবেন সুতাটা কিন্তু সফট এবং একটু আঠালো জাতীয় থাকে, এটার উপরে ওয়াক্সিং করা থাকে, যেটা কিনা আমার দাঁতের মাড়িতে ব্যাকটেরিয়া থাকলে অ্যান্টিব্যাকটেরিয়াল হিসেবে কাজ করবে এবং মাড়ির প্রদাহ হতে দিবে না। আর আমরা যদি কাঠি, শলা বা ম্যাচের কাঠি, টুথপিক বা খিলাল যেটা আপনি বললেন এগুলো ইউজ করি, সেই ক্ষেত্রে আমার দিন দিন আমার কিন্তু পকেটে বড় হয়ে যাবে, সাইজটা বড় হয়ে যাবে, সাইজ বড় হবে, একটা সময় দাঁত ফ্র্যাকচার হয়ে যেতে পারে, দাঁতের এনামেল লস হতে পারে, ডেন্টিন দাঁত ছিদ্র হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আমরা অবশ্যই ফ্লস ব্যবহার করব। যেমন এই হচ্ছে ডেন্টাল ফ্লস, বিভিন্ন ধরনের ডেন্টাল ফ্লস পাওয়া যায়, যে হাতলালা যে ডেন্টাল ফ্লসগুলো আছে, আবার কেউ যেন ভুলে, এটা আসলেই ডিজাইন শুধুমাত্র, এটা কিন্তু ইউজ করার জন্য না, এটাই মূলত ইউজ করার জন্য। এই সুতাটার মধ্যে আমাদের অ্যান্টিব্যাকটেরিয়াল ওয়াক্সিং করা থাকে, তখন আমরা দুই দাঁতের মাঝখানে এরকম করে দিয়ে বসিয়ে সামনে পিছনে একটু ই করে উপরের দিকে টান দিতে পারি, আবার উপরের দাঁত হলে সামনে পিছন দিয়ে নিচের দিকে টান দিতে পারি, খুব সুন্দর করে খাবারটা বের হয়ে যাবে। আর এই সুতাগুলো এমন পরিমাণে তৈরি করা, এমনভাবে সৃষ্টি করা যেন আমাদের পকেটগুলো বড় না হয়, সেভাবেই কিন্তু তৈরি করা।